নমস্কার সকলকে, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 12:30। তো এখন দাদা বানাচ্ছে বিরিয়ানি। তো আমরা আগের দিন আগের ব্লগে দেখেছিলেন যে বিরিয়ানি করছে, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে চিকেন মাটন বিরিয়ানি রেসিপি। দাদা এখানে রাইসটা করে এখানে জুড়াতে দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে মটনটা ভালো করে কষে নিচ্ছে, আর এখানে চিকেনটা আগে রেডি হয়ে গিয়েছিলো, সেই হিসেবে চিকেন বিরিয়ানিটা করে আগে চাপিয়ে দিল। তারপর এখানে মটন বিরিয়ানিটা করছে, আর এখানে দুধ নিয়ে দুধ গোলা হচ্ছে, আর এইখানে রাইসটা খুব বড় হাঁড়িতে দেবে, কেননা অনেক সবাই আছি আর সকলে মিলে আজকে খাবো মাটন আর চিকেন বিরিয়ানি। কেননা বড় বৌমনি খায় না চিকেন মাটন খায় না, সেই হিসেবে আলাদাভাবে আবার চিকেন বিরিয়ানি করা হয়েছে আর মটন বিরিয়ানিও করা হয়েছে। সবাই শেয়ার করে খাবো আর খুব খুব মজা করবো। আপনারা চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটু কালার গুলে কালারটা দিয়ে দিল, প্রথমেই ঘি আর মশলা বিরিয়ানি মশলা দিয়ে রাইসটা ভালো করে মাখিয়ে রেখেছিল। আর দাদা মাটনগুলো ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছে, কেননা রেসিপিটা যখন করে তখন আমি ছিলাম না। যেমন আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে মটন বানায় সেভাবেই বানিয়েছি। আর খুব দাদা বিরিয়ানি করে, খুব টেস্টি আমি খেতে হয়, সে হিসেবে আজকের বিরিয়ানিটা হবে জমে যাবে পুরো ফাটাফাটি। আর আপনারা দেখতে থাকুন আমরা কত মজা করে বিরিয়ানি বানাচ্ছি আর কত মজা করে খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই আপনারা জানাবেন। এবার দাদা রেডি করা হয়ে গেছে, মানে এখানে রোজ ওয়াটার তারপর কেওড়া জল এইসব সেন্ট আতর এইসব দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে ভালো করে আটা মেখে দিলাম আমি, আটা দিয়ে ভালো করে এটা সিল করে এঁটে দিল টাইট করে। তো এবার এটা উড়ুনে ভাপানো দেওয়া হবে, তারপর খাওয়া হবে। তো চলুন এবার এই দাদাকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বড়দাদা। বড়দাদাই আজকে রেসিপিটা করলো, আর এই যে রেসিপি রেডি হয়ে গেছে আমরা চলে এলাম নিচে। আর এখানে কুচুম্বা করা হচ্ছে সব কিছু, স্যালাড কুচিয়ে আর টক দই দিয়ে। তো বিরিয়ানির সঙ্গে এটা তো মানে লাগবে, এটা তো ফেমাস, আমার তো খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। তো চলুন এবার আমরা খাবো বিরিয়ানি, আর কেমন হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, খুব সুন্দর হবে আর খুব খেতেও ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। এবার দাদা সকলকে দেবে, দাদাই মানে সব কিছু রান্না করেছে আর দাদাই সবাইকে দেবে বেড়ে। দাদা এই বেড়ে দিয়ে দিল সকলকে, আর এইখানে ভাইপো আজকে বসবে বলছে আমাদের সাথে খেতে। তো আমার পাশে বাবু বসে পড়েছে, কিন্তু ওকে খাইয়ে দিতে হয়, কিন্তু ও আজকে বায়না ধরেছে যে আজকে মশাইয়ের পাশে বসে খাবো, কিন্তু সেই আবার ওর মাম্মি ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানে রেশমির তো প্রায় খাওয়া শেষ, আর সকলে গোল হয়ে বসে পড়েছি, খুব মজা হচ্ছিলো, আনন্দ হচ্ছিলো, সকলে মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর ওইখানে মা দাদা বাপি আর এই বড় হাঁড়িটা করে বিরিয়ানি হয়েছিল। আর যেহেতু কাঠের জালে হয়েছিল ওই জন্য হাঁড়িটা প্রচণ্ড পরিমাণে ঝুলো হয়ে গিয়েছিল। আর কাঠের জালে রান্না একটা খেতেই আলাদা। আর এখানে দাদা খাচ্ছিল আর আমি ভিডিওটা ব্লগটা স্টার্ট করলাম। আর মটনটা ছিল দেশি মটন আর খেতে ছিল খুব টেস্টি আমি, কিন্তু প্রায় 1-1.5 মাস পরে মটন খেলাম, কেননা বাইরে যেহেতু থাকতাম ওখানে তো মটন খেতাম না, কিন্তু চিকেনটা খেতাম, চিকেনটা খাই কিন্তু মটনটা আমি বাইরে খেতাম না। তো আজকে বাবু দেখুন বন্ধুরা কী করছে, মটনের হাড় নিয়ে দেখুন কামড়াবার চেষ্টা করছে। এটা হচ্ছে আমার ছোটো ভাইপো, এত মানে এমনই করছে আমার হেসে পাগল হয়ে যাচ্ছে। আমার বাপি দেখুন জামাইয়ের পাশে বসে আছে, আর বাপির খাওয়া শেষ হয়ে গেছে। আমরা আস্তে আস্তে গল্প করতে করতে অনেকক্ষণ খেয়েছিলাম, আর এখানে মাছের ডিমের টক ছিল ওটাও খেয়ে নিলাম লাস্টে। তো চলুন আজকের ভিডিওটা এইটুকু, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। আর সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবার নিউ ব্লগ নিয়ে আসছি।